যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের পদভারে প্রকম্পিত হচ্ছে নয়াপল্টন। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা কিন্তু এখানে এসেছেন। আজকে রাতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। অপরদিকে আমরা দেখেছি প্রশাসন তারা কিন্তু বিএনপি নেতাকর্মীদের এখান থেকে সরে যাওয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছেন, তাদের আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন বারবার। যেহেতু গত 7ই ডিসেম্বর কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে কিন্তু তারা চাচ্ছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে দুপুর 2টা থেকে যে মহাসমাবেশ এই পল্টন আমাদের জাতীয়তাবাদী দলের অফিসের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা লোহাগাড়া উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়নের জাতীয়তাবাদী দলের কর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কর্মীরা, শ্রমিক দলের কর্মীরা এই মহাসমাবেশকে সমাবেশের অংশ হিসেবে, ইতিহাসের অংশ হিসেবে কালকে ইনশাআল্লাহ লোহাগাড়ার পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ উপস্থিতি কালকের মহাসমাবেশে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকব। কালকের এই সমাবেশকে মহাসমাবেশকে মহাপ্রলয়ে পরিণত হবে ইনশাআল্লাহ। এই মহাপ্রলয়ের জোরে এই স্বৈরাচারিণী সরকার অবশ্যই ক্ষমতার মসনদ থেকে আমরা সরিয়ে দিব, এই দেশে আবার ভোটের অধিকার, আবার বাতের অধিকার ফিরিয়ে আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আসবে। গণতান্ত্রিক অধিকারের জন্য যে ত্যাগ, সেই ত্যাগ ইনশাআল্লাহ এদেশের মাটি ও মানুষেরা ভোগ করবেন। আমি আমাদের এলাকার সকলকে নিরাপদে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কালকের সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি উদ্দত্ত আহ্বান জানাচ্ছি। লোহাগাড়াও চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, আমরা এই মহাসমাবেশকে সফল করার জন্য আমরা উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। আগামীকালকের মহাসমাবেশে আমাদের সর্বোচ্চ উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন সংঘাত করার, কোনো ধরনের সংঘাত করার ইচ্ছা জাতীয়তাবাদী দলের নেই, এবং আমরা এও সাথে সাথে জানাচ্ছি যদি সেই তথাকথিত তাদের সেই সমস্ত লীগদের যদি কোনো হুমকি থাকে তাদেরও আমরা কোনো ছেড়ে কথা বলবো না, কিন্তু আমাদের সন্ত্রাসের পক্ষে আমরা নই, আমরা শান্তি এবং সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ সফল করব ইনশাআল্লাহ। Direct action! Direct action! Direct action! Direct action!
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ উপলক্ষে আমরা চাঁদপুরের পক্ষ থেকে চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক শেখ ফরিদ আহমদ মানিকভাইয়ের নেতৃত্বে আমরা হাজারো নেতাকর্মী পল্টন পার্টি অফিসের সামনে ইতিমধ্যে এসে পৌঁছে গেছি ইনশাআল্লাহ আগামী দিনের যে আন্দোলন যে কর্মসূচি ঘোষিত হয়েছে ইনশাআল্লাহ আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আগামী দিনের সমাবেশ সফল ও সার্থক করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি এবং সাথে সাথে একটাই আওয়াজ তুলতে চাই আগামী দিনের সংগ্রামে আগামী দিনের সমাবেশ উপলক্ষে একটাই বার্তা দিতে চাই হাসিনা তুই কবে যাবি হাসিনার পদত্যাগ উপলক্ষে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি সংগ্রামী সাথী ভাইরা আপনারা জানেন বিগত 15 বছর এই ফ্যাসিস্ট এই দুর্নীতিবাজ এই লুটেরা হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচারের স্টিমুলার চালাচ্ছে আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আগামী দিনের সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থানা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ছোট ছোট মিছিল সহকারে আজকে রাতেই কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন দর্শক অপরদিকে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু এখান থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার আসলে চেষ্টা করছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি নয়াপল্টন থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি